আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালে সময় হয়ে ওঠেনি ভিডিও করার, তো এই তো আমরা ভাইয়ার ক্লাসে ইংলিশ ক্লাস করছি। কোচিং ক্লাস শেষ করে আমরা কম্পিউটার দোকানে যাব মার্কশিট কালেক্ট করতে, এইচএসসি। এরপর কলেজে যাব, কলেজে যেয়ে টেস্টিমোনিয়াল কালেক্ট করব। অনেকদিন পর কলেজে এন্ট্রি মারলাম। অনেকদিন পর কলেজে এসে অন্যরকম একটা ফিলিংস, অনেক মিস করি আমি আমার কলেজকে। আমি আম্মু নাই বাসে। কোথায় গেছে? তোমাকে একা রেখে নিয়ে গেছে? তো একা ছিল? ও ভয় পাওনি একা একা? এখন বাজে 4:50, ঘুম থেকে উঠলাম এই মাত্র না, 5-10 মিনিট হয়েছে। আর একটু পরে উঠতাম, কিন্তু হচ্ছে যুদ্ধবাহিনীর জন্য ঘুমাতে পারিনি। তো একটু পরে দেখাচ্ছি, এই আসতে, একটু পরে দেখাচ্ছি ওদেরকে। আরাফ আসতে, আজকে কোচিং করে তারপরে কলেজে যাওয়া লেগেছিল টেস্টিমোনিয়াল আনার জন্য। তো ওভারলোডেড হয়ে গেছি, গরমের মধ্যে খুবই টায়ার্ড, তো একটু অসুস্থ হয়ে গেছি। এই আরাফ, আরাফ এখানে আয় না। তো এই যে আমাদের বাসায় গেস্ট এসেছে, দেখাই, এদিকে আসো, সাদ সালাম দাও। তো এই তো ওরা খেলাধুলা করছে যুদ্ধবাহিনী, এদের জন্য আমি ঘুমাতে পারিনি। কি খেলছো তোমরা? হ্যাঁ এখানে খেলো। তো আন্টি আর আম্মু হচ্ছে একটু শপিংয়ে, ওনাদের আসতে হয়তো সময় লাগবে। তো এখন এই তো এদের টেক কেয়ার করবো এই আর কি। আর কি করো তোমরা? এই আরাফ, এদের কাজে এটা আসবে, এসে ঘুরায় ফিরে আমি বিছানাটা গুছিয়েছিলাম, এসে ওটার মধ্যে লাফালাফি শুরু করবে। এই আরাফ, এই অর্নি একটু সরো না এখান থেকে, সরো, তুমি সরে যাও, ওইখানে যাও। আরাফ এখানে শেষ করছে। এই যে এদের নিয়ে এখন পড়ে থাকা লাগবে, এদেরকে সময় দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।